ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলছেন মেলায় আগত ক্রেতা বিক্রেতারা। দেশীয় গুচি কয়েক প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতারাই এই মেলার সবচেয়ে বেশি অংশগ্রহণকারী। পণ্য পরিচিতির চেয়ে বিক্রি যেন মেলার প্রধান উদ্দেশ্য। বিস্তারিত আরিফুল ইসলামের রিপোর্টে ক্যামেরায় ছিলেন কামাল হোসেন। রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অষ্টম দিন, সকাল থেকেই চলছে বেচাকেনা। মেলা কর্তৃপক্ষ বলছে এবার 17টি বিদেশি প্যাভিলিয়ন রয়েছে, কিন্তু কয়েকটি বিদেশি প্যাভিলিয়ন ছাড়া বাকিগুলো বিদেশি ব্যানার ব্যবহার করে বিক্রি করছে দেশি পণ্য। লেখা আছে যে ফরেন প্যাভিলিয়ন ইন্ডিয়া, তার মানে হচ্ছে ইন্ডিয়া থেকে এই ব্যবসায়ীরা এখানে এসেছেন। আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে মূলত তারা কোত্থেকে এসেছেন বা কি বিক্রি করছেন। সালাদ কাটার, ভেজিটেবল কাটার মেশিন বিক্রি করি আমরা। আপনার মূলত ব্যবসা কোথায়? আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মোহাম্মদপুর। লেখা আছে যে কাশ্মীরি আচার, আমরা একটু দেখব যে আসলে আচারটি কি কাশ্মীর থেকে নিয়ে আসা হচ্ছে। আপনারা এই মেলা শেষ হয়ে গেলে আপনাদের এই আচার কোথায় পাওয়া যাবে? আচার হচ্ছে স্যার আমাদের মগবাজারে শোরুম আছে, আচারটা সম্পূর্ণ কাশ্মীরি ফর্মুলাই তৈরি করি আমরা, কাশ্মীর থেকে আনতেছি না, আমরা হোমমেড তৈরি করতেছি। মেলার আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলছেন আগত দর্শনার্থীরাও। যে স্টলগুলো বাইরের আরো বেটার হওয়া উচিত ছিল বাণিজ্য মেলা হিসেবে, কারণ তো বিদেশি দর্শনার কাছে, তো সেক্ষেত্রে আরো বেটার হওয়া উচিত ছিল। হয়তো বা একটু ডিফারেন্ট কিছু হবে বা অন্য কিছু দেখতে পারবো এমন কিছু, বাট এখানে আসার পরে সেটা না। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা বলছেন বিদেশি বিক্রেতা থাকলেও ক্রেতার তেমন দেখা মিলছে না। তুলনামূলকভাবে বিদেশি কাস্টমার আমরা কম পাচ্ছি। এখন আসলে বিদেশি কাস্টমার আমরা তো এখনো আসলে পাইনি। Actually too much Bengali, we are not seeing too much foreign customers. মেলা পরিচালক বলছেন বিশ্বমন্দা ও ডলার সংকটের কারণে নির্ধারিত সময়ে অনেক বিদেশি বিক্রেতা অংশ নিতে পারেননি। বিদেশি এমবেসি আছে, তাদের যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে এনে এখানে একটা অনুষ্ঠান মানে সেমিনার আকার করবো এবং আমাদের কী কী প্রোডাক্ট আছে এই বিষয়গুলো তাদেরকে তুলে ধরবো। বৈশ্বিক মন্দার কারণে, আমাদের রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশ থেকে ডলারের মাধ্যমে, যেহেতু এই বিদেশি স্টলগুলোর পেমেন্ট ডলারের মাধ্যমে হয়, অনেকে অনেক দেশ থেকে পার্টিসিপেট আসার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারা ওই যে ডলার ক্রাইসিসের কারণে ওই সব দেশ থেকে তারা এই দেশে ডলার পাঠাতে পারেনি এবং নির্ধারিত সময়ে তারা অংশগ্রহণ করতে পারবে না বলে তারা দুঃখ প্রকাশ করেছে। দেশীয় পণ্য বিশ্বমহলে তুলে ধরার পাশাপাশি বিদেশি গুণগত পণ্যের অংশগ্রহণও নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।